আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শো নাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হটকারিতার মাধ্যমে কোনো ভুল করা হলে রাষ্ট্র বড় বিপদে পড়ে যাবে। জনগণের ভাষা বুঝে অন্তর্বর্তী সরকারকে সংস্কার করতে হবে। এই সময় তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটিকে স্বাগত জানান। বলেন, দ্রুত একটি নির্বাচনই সবার লক্ষ্য। হাসান মাহমুদের রিপোর্ট। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনার আয়োজন। আলোচনায় বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, এখন এক জটিল সময় অতিক্রম করছে দেশ, তাই ভুল বোঝাবুঝি হলে তা ধৈর্যের সাথে সমাধান করতে হবে, না হলে ঘটবে বিপদ। অনেক ইস্যু সামনে আসবে, একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের, যে সেই চক্রান্ত কিন্তু শেষ হয়নি, এবং ফ্যাসিস্টরা তাদের ভুল লক্ষ্যে চলে গেল, কিন্তু কাঠামোটা ফ্যাসিস্ট রেখে গেছে, এবং সেখানে এখনো যারা অবস্থান করছে তারা কিন্তু কাজ করছে। আর শুধু ব্যক্তির পরিবর্তন করে কিন্তু কাঠামো পরিবর্তন করা যায় না। এই মুহূর্তে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে কোনো হটকারিতার মধ্যে যদি কোনো বড় ভুল হয়ে যায়, তাহলে আমরা রাষ্ট্র হিসেবে বড় বিপদে পড়ে যাব। একটাই অনুরোধ থাকবে, আপনি আপনার এই জায়গাটা যেন নষ্ট না হয় সেটা আপনি সজাগ দৃষ্টি রাখবেন। অন্তর্বর্তী সরকার যা কিছুই সংস্কার করুক না কেন, তাতে যেন জনগণের রায় থাকে সে বিষয়ে নজর রাখার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের 15 বছরের জঞ্জাল রাতারাতি সারিয়ে তোলা সম্ভব নয়, তবে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন। আমাদের সময় দিতে হবে, আমরা আশা করব যে তারা এই সময়টা সদ্ব্যবহার করবে, অন্যান্য বিষয়গুলোর দিকে নজর না দিয়ে নজরটা ওই দিকে, ফোকাসটা ওই দিকে করবে। ইলেকশন, এটার কোনো বিকল্প নাই। আমাকে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে, এখানে আমার একটা সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের পার্টিসিপেশনে একটা নির্বাচন, এবং সেটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন এটা করতে হবে। স্বৈরাচারের দোসররা যাতে কোনো সুবিধা নিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 11 মামলা বাতিল করেছে হাইকোর্ট। আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল। এছাড়া নাশকতার অভিযোগেও বেশ কয়েকটি মামলা হয় বিভিন্ন থানায়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে 36টি মামলা হয়, এর মধ্যে 5টি দুর্নীতির এবং বাকিগুলো নাশকতা, মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে। 5 আগস্টের পর সাজা হওয়া 2 মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন, অব্যাহতি পান নাইকো দুর্নীতি মামলা থেকেও। বিএনপি রাজনীতিতে সম্পৃক্ততা থাকায় চাঁপাইনবাবগঞ্জে 2 ভাইকে গুমের অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হচ্ছে। দুপুরে আইনজীবী ব্যারিস্টার সোহেল রানা বাদীর পরিবারকে সাথে নিয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ পুলিশের কিছু কর্মকর্তাসহ 12 জনকে আসামি করা হয়েছে। ব্যারিস্টার সোহেল রানা সাংবাদিকদের বলেন, বিএনপি করার অপরাধে একই পরিবারে 2 ভাইকে 2016 সালে গুম করা হয়, এখন পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তাদের ছেড়ে দেওয়া হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী 1,00,000 টাকাও হাতিয়ে নিয়েছে, কিন্তু তাদের ফেরত দেননি। রাষ্ট্রের কাছে ন্যায় বিচার প্রত্যাশা গুম হওয়া পরিবারের। ১৭ সালের এপ্রিল মাসে তারা যখন 25শে এপ্রিল তারা থানার ওসিকে যে আমাদের ছেলেকে আপনারা এনে দেন, আপনার থানার লোকই তো, আপনার থানার অফিসাররাই তো তাকে নিয়েছে, তখন তারা বলে যে এক ক্রস ফায়ারে মিজানুর রহমান মারা গিয়েছে।
আর ছোট ছেলের ব্যাপারে তারা বলে আমরা এই বিষয়ে জানি না। অথচ পুলিশ, পোশাকধারী পুলিশ এখানে তাদেরকে তুলে নিয়ে যায়, এটার একাধিক প্রমাণ রয়েছে। আমরা তাদের এমন একটি বিচার হোক, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা, যে এই বিচারের পরিপ্রেক্ষিতে এরকম কোনো পরিবারের প্রতি যেন অন্যায় অত্যাচার জুলুম না চালায়, যেন তাদের ফাঁসি হয়, সবাই এই বিচার থেকে যেন সন্তুষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে আজও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল সারিয়ার, সরাসরি যাচ্ছি সেখানে। আপেল, শিক্ষার্থীরা তো গতকালও সড়ক অবরোধ করে রেখেছিল, তো আজও তারা সেখানে অবস্থান নিয়েছেন, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছে? পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ইডেন কলেজ, ঢাকা কলেজ সহ রাজধানীর যে 7টি সরকারি কলেজ রয়েছে সে শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছে। মূলত আজও বিক্ষোভ করার যেটি কারণ, গতকাল তারা বিক্ষোভ করেছে এবং কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছিল, তাদের যে দাবি জড়িয়েছে যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে, সেটি যদি আসলে কোনো ধরনের ইতিবাচক যদি কোনো তাদের কাছ থেকে আশ্বাস যদি তারা পান, তাহলে তারা তাদের এই কর্মসূচি তারা প্রত্যাহার করে নেবেন। আজকে সে ধরনের কোনো ইতিবাচক কোনো রেজাল্ট না পাওয়ার কারণে তারা আজকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল 11টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড়ে এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যস্ততম একটি সড়ক, এই সড়কটি তারা অবস্থান নিয়েছে, বিক্ষোভ করছে, দাবি জানাচ্ছে, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। যদিও বলে রাখি যে এই তাদের যে চলমান যে আন্দোলন, এটা কিন্তু দীর্ঘদিনের। তারা চাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে তারা তাদের প্রশাসনিক এবং একাডেমিক তাদের যে কার্যক্রম সেটি চলুক, তারা আলাদাভাবে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় চাচ্ছেন। তারা অভিযোগ করছেন যে বারবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দেওয়ার পরও কিন্তু ইতিবাচক কোনো ধরনের সাড়া মেলেনি, এই কারণে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন এবং বিক্ষোভ করছেন। এই সকাল থেকে অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় ধরে ব্যস্ততম এই সড়কটি বন্ধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন। গতকাল যদিও এই এলাকায় সরকারি, আসলে বলে রাখি যে এই এলাকাতে মার্কেটগুলো বন্ধ ছিল, এ কারণে ভোগান্তি কিছুটা কম হলেও আজকে মার্কেট খোলা, মানুষজন চলাচল করছে, এজন্য চরম ভোগান্তির মধ্যে পড়েছেন অনেকে, বাধ্য হয়ে পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছেন। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন যে জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় কতটা যৌক্তিক সেই প্রশ্ন তারা রেখেছেন। জানছিলাম সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর। নাম পরিবর্তন, সংস্কার কার্যক্রম, রাইট কেনা, শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, 7 মার্চের ভাষণে 3D প্রেজেন্টেশন, ইন্দিরা মঞ্চ নির্মাণের নামে হাজার কোটি টাকা হরিলুটের আয়োজন করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। বলছিলাম ঢাকার শাহবাগে শিশু পার্ক ঘিরে দুর্নীতির মহোৎসবের কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করাই ছিল যার উদ্দেশ্য, সেই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে শিশু পার্কটি বন্ধ রাখা হয়েছে দীর্ঘ 6 বছর ধরে, যার কারণে চিত্ত বিনোদন থেকে বঞ্চিত শিশুরা। নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব, ক্যামেরায় ছিলেন জামাল হোসেন। দীর্ঘ 6 বছর বন্ধ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক। 2018 সালে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জিয়া শিশু পার্কের নাম বাতিলের সুপারিশ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। চিঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার শাসনামলকে কটাক্ষ করে দ্রুত পার্কের নাম বাতিলের দাবি জানান সেই মন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিতেই 2019 সালে হঠাৎ বন্ধ করে দেয় শিশু পার্কটি। শিশু পার্কটির নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দীর নামে নামকরণ, সংস্কার কার্যক্রম, রাইট কেনা, শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, 7 মার্চের ভাষণের 3D প্রেজেন্টেশন, ইন্দিরা মঞ্চ নির্মাণের নামে হাজার কোটি টাকার হরিলুটের আয়োজন করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আধুনিকায়নের নাম দিয়ে শুরু হয় পার্ক ঘিরে মেগা প্রজেক্টের প্রস্তুতি। কয়েক বছরের ব্যবধানে এই পার্ক সাজাতে একনেক থেকে হাজার কোটি টাকার প্রকল্পও পাশ হয়। পার্কটি বন্ধ রয়েছে 6 বছর, আধুনিকায়ন প্রকল্প রয়ে গেছে অন্ধকারে। 3 সরকারি সংস্থার রেষারেষিতে পিষ্ট শাহবাগ শিশু পার্ক, বিনোদন বঞ্চিত কোমলমতি শিশুরা। 2020 সাল থেকে এ পর্যন্ত পার্কের এ জায়গাতে কিছু কংক্রিটের অবকাঠামো দাঁড় করাতে পেরেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,
যা এখন অনেকটাই বিবর্ণ। প্রায় 400 কোটি টাকা ব্যয় করে পার্কের এই অংশে 20টি কাজ সম্পন্ন করা হবে, যার মধ্যে বেশিরভাগ অবকাঠামো শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট। শেখ মুজিবের ম্যুরাল, তার 7ই মার্চের ভাষণের ইতিহাস প্রদর্শনীর কাজ হাতে নিলেও পরিবর্তিত পরিস্থিতিতে এখন তা অসম্ভব। আর এতেই নতুন করে সংকট তৈরি হয়েছে পার্ক সংস্কার নিয়ে। 5ই আগস্টের পর গণপূর্তের সব কাজই এখন বন্ধ। অ্যাসেসমেন্টের একটি বিষয় আসবে, তা আশা করি যে প্রকল্প পরিচালক কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিও আমরা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে ব্যয়গুলো যাতে যথার্থ হয় সেই বিষয়গুলো আবার একটা পর্যবেক্ষণ করে সেটার বাস্তবতার আলোকে সেই সিদ্ধান্তটাও নেওয়া হবে। পার্ক আধুনিকায়নের নামে হাজার কোটির এই প্রকল্পকে উদ্ভট বলছেন নগর বিশেষজ্ঞরা। শিশুতোষ অঞ্চল, শিশু পার্ক এবং ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করার কোনোটাই পরিত্যাজ্য বা ছোট করে দেখার কোনো বিষয় না, কিন্তু মনে রাখতে হবে সেটি আপনি 1000 কোটি টাকা দিয়েও করতে পারেন, 100 কোটি টাকা দিয়েও করতে পারেন। আমার শিশুকে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি শিক্ষা দিতেই হয়, তবে আমাকে সেই ধরনের রায়, সেই ধরনের প্রকল্প বিবেচনা এবং ইতিহাসকে সেই প্রকৃতি নির্ভরতা সংরক্ষণ করার দিকে যেতে হবে, যেখানে অর্থের অপচয় ভীষণভাবে পরিত্যাজ্য হবে। পার্কের এক অংশে শাহবাগ থানা থাকায় প্রকল্পের নকশায় কিছুটা পরিবর্তন আসবে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। 2026 সালের মধ্যে শাহবাগ শিশু পার্কটির কাজ শেষ করতে ইতিমধ্যে 3 সংস্থার বিভাগীয় প্রধানরা একমত হয়েছে বলেও জানা গেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে 3 UPDF কর্মী নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে কাল জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধে ডাক দেওয়া হচ্ছে। উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। পানছড়ি থানার ওসি জসিমউদ্দিন জানান, সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে লতিবান গ্রামের সুভাষ চাকমা, সদরে ভাইবোন ছড়া প্রকল্প গ্রামের খড়ক সেন ত্রিপুর, একই গ্রামে পরান্টু চাকমা ওরফে জয়েন নিহত হয়। হত্যার দায় কেউ স্বীকার করেনি। এদিকে ইউপিডিএফ এর 3 কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধে ডাক দিয়েছে সংগঠনটি। অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। সকালে রাজধানী শাহবাগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তারা বলছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 যেটা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়, 35 করে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে 32 বছর। গত 24 অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আওয়ামীপন্থী অধ্যক্ষ নিয়োগে প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্রজনতা। এই নিয়োগ বাতিল করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। সকাল 11টার দিকে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্রজনতার ব্যানারে একটি মিছিল কলেজ ক্যাম্পাসে বের করা হয়। এরপর অধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত 15 বছর আওয়ামী লীগের সুবিধাভোগী, ক্যাম্পাসে ছাত্রলীগের পৃষ্ঠপোষক শহীদ আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার অপচেষ্টাকারী উপাধ্যক্ষ ডাক্তার মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে গতকাল নিয়োগ দেওয়া হচ্ছে। অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান তারা। শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবিতে আবারও ধর্মঘট পালন করছে চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের একাংশ। সকালে চট্টগ্রাম বন্দরে এনসিটি ও সিসিটি গেটের সামনে অবস্থান নেন শ্রমিকরা, তবে স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য ওঠানামা। শ্রমিকদের দাবি, একাধিকবার দাবি আদায় কর্মসূচি দিলেও মালিকপক্ষ নিয়োগপত্র দিতে গড়িমসি করছে। দাবি আদায় না হলে কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারি শ্রমিক ইউনিয়নের নেতাদের। চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির জানান, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে এবং শ্রম আইন অনুযায়ী সব শ্রমিকরা সুবিধা না পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। দুপুরে এ বিষয়ে মালিকপক্ষের সাথে বৈঠক রয়েছে, এরপর তারা নতুন সিদ্ধান্তে যাবেন।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। আজ সূচকে বড় উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই লেনদেন ছাড়িয়েছে 192 কোটি টাকা। বুধবার চলতি সপ্তাহে চতুর্থ কার্যদিবসে লেনদেনে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে 104 পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে 115 পয়েন্ট। এদিকে ডিএসইএস সূচক 18.33 পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে 5,121.57 পয়েন্টে ও 1,131.99 পয়েন্টে। আর ডিএস 30 সূচক 41.66 পয়েন্টে বেড়ে অবস্থান করছে 1,899.94 পয়েন্টে। এ সময় ডিএসইতে 393টি প্রতিষ্ঠানে শেয়ার লেনদেন হয়েছে। বাজারে পেঁয়াজ ও আলুর দাম চড়া, ক্রেতাদের নাভিশ্বাস হয়ে উঠেছে। এ খবর জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, পেঁয়াজ ও আলুর দাম বাড়ার কারণ সম্পর্কে বিক্রেতারা কি বলছে? একটু জানিয়ে রাখি, পেঁয়াজ আলুর পাশাপাশি কিন্তু গেল এক সপ্তাহ ধরে কিন্তু চালের দামও বেড়েছে। প্রায় মিনিকেট 28 চাল যেটি সাধারণ মানুষ, সাধারণ ভোক্তারা খেয়ে থাকেন, সেটি 2 থেকে 3 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়ে গেছে। এছাড়াও কিন্তু আমদানি শুল্ক কমানোর পরে যেখানে দাম কমার কথা, সেক্ষেত্রে আলুর দাম এবং পেঁয়াজের দাম, এছাড়া চিনির দামও কিন্তু বাড়তি। শুধুমাত্র আমদানি শুল্ক কমার প্রভাব পড়েছে ডিমে, ডিমে কিছুটা স্বস্তি ফিরলেও কিন্তু 4টি পণ্যের দাম এখন পর্যন্ত বাজারে বাড়তি। সেক্ষেত্রে আলুর দাম যদি বলার চেষ্টা করি, আলুর দাম এখন পর্যন্ত 60 টাকা বিক্রি হচ্ছে বাজারে, সেখানে গেল এক সপ্তাহ আগেও 55 টাকা ছিল, চিন কেজিতে 4 থেকে 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের দাম কিন্তু বাজার ভেদের দামেরও কিছু তৈরি হয়েছে দাম, যেখানে বিভিন্ন পাইকারি পর্যায়ে কোনো কোনো জায়গায় 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু বাজারে এসে ঢাকার রাজধানীর বিভিন্ন বাজারে সেটি 20 থেকে 30 টাকা পর্যন্তও কিন্তু বিক্রি হচ্ছে। চালের বাজার নিয়ে যদি বলি, চালের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী গেল এক সপ্তাহ ধরে। এর আগে গত মাসে কিন্তু 3 দফায় চালের দাম বাড়ে, তারপরে 1 মাস স্থিতিশীল থাকার পরে আবার কিন্তু এই সপ্তাহের শুরুতেই কিন্তু চালের দাম 2 থেকে 3 টাকা প্রতিটি চালের দাম কিন্তু বেড়েছে। আমরা বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে যে বাজারে যে সুষ্ঠু মনিটরিং ঠিকই হচ্ছে, কিন্তু খুচরা বাজারে যে মনিটরিংটা হচ্ছে এই চালের বাজার থেকে, এই যে বড়ো বড়ো সিন্ডিকেট যেগুলো আছে, চালের বাজার আগে নিয়ন্ত্রণ করতেন মিল মালিকরা, সেক্ষেত্রে এখন এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর আগে যে স্বৈরাচার সরকার ছিলেন সেই সময়ে কিন্তু বিভিন্ন কর্পোরেট কোম্পানির হাতে কিন্তু চালের বাজারটা দিয়ে দেয়, যার কারণে চালের বিভিন্ন কর্পোরেট সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে কিন্তু এখন এই চালের বাজারটা তারা নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু দাম বেড়ে যাচ্ছে। একই ক্ষেত্রে আমরা পেঁয়াজ এবং আলুতেও দেখেছি, এবং আলুর ক্ষেত্রেও পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস দেখেছি, এবং আমদানি শুল্ক দেওয়ার পরেও কিন্তু এই দাম বেড়েই চলছে। আসলে ভোক্তাদের কিন্তু এখনও স্বস্তি নেই। এই ছিল সবশেষ বাজার নিয়ে জানছিলাম বাজারে নিত্যপণ্যের দামের খবর। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। Jomuna Smart Refrigerator, Smart Life, Smart Refrigerator.